সারাদিনের কর্মব্যস্ততা শেষে নীরে ফিরে শান্তি খোঁজে সবাই। তাই অন্দরমহলের অন্য ঘরগুলোর চাইতে শোবার ঘর বা বেডরুম হয় বেশি প্রিয়। গা এড়িয়ে দেওয়ার এই জায়গাটিকে সবাই শান্তিময় করে তুলতে চান। বেডরুমের সাজানোর ক্ষেত্রে কয়েকটি দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। কিভাবে এই রুমটি সাজাবেন জেনে নিন। তাই সুন্দর খাট, একসময় বেডরুমে ভারী কারুকাজের খোদাই করা খাট বেশি দেখা যেত, তবে এখন আর তেমন খাটের চল নেই। সিম্পল নকশার খাটেই বেডরুম সাজান বেশিরভাগ মানুষ, তাই এই ঘরের জন্য বেছে নিতে পারেন মডার্ন উড বেড। বর্তমানে এমন খাটের ট্রেন্ড চলছে। ঘরের অন্য আসবাবের সঙ্গে রঙের মিল রাখুন, কাঁঠালি রং রাখতে পারেন। অন্যান্য আসবাব কফি বা চকলেট রঙের হলে তেঁতুল বিচির রং করিয়ে নিন। কম দামি খাট না কিনে একটু বেশি দাম দিয়ে ভালো কাঠের খাট কিনুন। সেগুন বা গামারি কাঠের খাট টেকসই হয়ে থাকে। জাজিমের চল এখন আর নেই বললেই চলে। খাটের জন্য ভালো মানের ম্যাট্রেস কিনে নিন, এতে শারীরিক ব্যথা থেকেও মুক্তি মিলবে। এর ওপর বেছিয়ে দিন নরম তোষক, হালকা রঙের বিছানার চাদর আর বালিশের কভার রাখুন খাটের ওপর। পুরো ঘরের সবাই বদলে যাবে। বসার আয়োজন, বেডরুম যে কেবল বিছানা পাতার জায়গা এই ধারণা কিন্তু ঠিক নয়। বাড়িতে অতিথি বেডরুমে এলে তাকে বসতে দেওয়ার মতো জায়গা থাকা দরকার, তাই রুমের একপাশে অবশ্যই বসার জায়গা রাখুন। ছোট একটি সোফা রাখতে পারেন। ঘর যদি ছোট হয় তবে দুই একটি চেয়ার রাখুন, চাইলে রাখতে পারেন বিন ব্যাগও। চেয়ার বা সোফায় রাখুন ছোটখাটো কুশন, ফ্লোরে পাশে বা ফ্লোর ম্যাট দিতে ভুলবেন না, ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে এটি। আলোর ব্যবস্থা এবং সাইড টেবিল, বেডরুমের দুটি অতি গুরুত্বপূর্ণ জিনিস আলো আর সাইড টেবিল। খাটের পাশে ছোট্ট একটি টেবিল রাখুন, টেবিল সাজাতে পারেন ল্যাম্প লাইট দিয়ে। ভালো আলোর বাতি ব্যবহার করুন বেডরুমে, এতে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। গুরুত্ব দিন দেয়ালেও, প্রিয় ঘরটির চারপাশে দেয়ালও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এদিকে নজর দিন। এখন ওয়াল পেইন্টিং এর ট্রেন্ড চলছে, নিজের ফ্ল্যাট করে তা করতে পারেন। নিজেদের সুন্দর মুহূর্তের ছবি ফ্রেম করে সাজাতে পারেন। ঘরে ছবি রাখতে না চাইলে প্রকৃতির ছবি বা ক্যানভাস দিয়ে সাজাতে পারেন দেয়াল, তবে অতিরিক্ত কিছু দেয়ালে ঝুলাবেন না, ছিমছাম ভাবে ঘর সাজাতে চেষ্টা করুন। সুন্দর পর্দা চাই, বেডরুমের ক্ষেত্রে পর্দা একটি দরকারি জিনিস। ঘরের দেয়ালের রং, আসবাবের ধরন এবং রঙের সঙ্গে মানানসই পর্দা লাগান। উজ্জ্বল রং এবং হালকা প্রিন্টের পর্দা ব্যবহার করলে ঘর বড় দেখায়। ফ্লোরাল এবং এক রঙের পর্দা লাগাতে পারেন বেডরুমে, কেউ কেউ দুটো সমন্বয় করেও ব্যবহার করেন। এখন কাস্টমাইজ পর্দাও পাওয়া যায়, পর্দার নিচে বিটস বা লেস যোগ করতে পারেন, এতে ঘর আরও সুন্দর দেখায়। বেডরুম সাজানোর ক্ষেত্রে ছোটখাটো এই বিষয়গুলোতে গুরুত্ব দিন, ঘর হয়ে উঠবে প্রশান্তির জায়গা। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা একটা ধারণা পেয়েছেন বেডরুম কিভাবে সুন্দর করে সাজাতে হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসব, এবং কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।